আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে সিপি স্টাইলে চিকেন নাগেটস তৈরি করে দেখাচ্ছি। বাসায় খুব সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। বাইরে থেকে ভেজালযুক্ত নাগেটস না কিনে এনে আপনারা কিন্তু বাসায় একই স্বাদের নাগেটস তৈরি করে নিতে পারেন। আর এই নাগেটসটা অনেক দিন ধরে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি সেই পদ্ধতিটাও আজকে রেসিপিতে দেখিয়ে দেব। আর এখন যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, তাই কিন্তু এরকম মজাদার রেসিপিগুলো তৈরি করে বাসায় স্টোর করে ফেলুন। রেসিপির জন্য প্রথমে একটা বলে, আমি প্রায় 1.5 কাপ পরিমাণে মুরগির মাংস নিয়ে নিচ্ছি। মুরগির মাংস আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি, এতে করে এটা ব্লেন্ড অথবা বেটে নিতে খুব সুবিধা হবে। মুরগির মাংসটা হাড় ছাড়া নিতে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এরপর আদা বাটা 1 চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, একদম শেষের দিকে দিবেন, কারণ এখন দিলে সেটা আবার গুঁড়া হয়ে যাবে। একদমই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছুকে একসাথে মিশিয়ে এনেছি। এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পাউরুটি কাটতে। 1.5 কাপ মুরগির মাংসের সাথে আমি এখানে 3 পিসের মতো পাউরুটি নিয়েছি। প্রথমে এই পাউরুটির চারপাশটা আমি কেটে নিচ্ছি। নাগেটস তৈরি ক্ষেত্রে কিন্তু পাউরুটি অবশ্যই দিবেন। সিপিতে যে নাগেটসগুলো আমরা পেয়ে থাকি সেটা কিন্তু অনেকটা সফট আর একটু ফ্লাফি হয়ে থাকে, সেগুলোতেও কিন্তু পাউরুটি দেওয়া হয়ে থাকে। চারপাশটা কেটে নেওয়ার পরে আমি এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া পাউরুটি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একদম গুঁড়া করে ব্লেন্ড করে নিতে হবে। পাউরুটিগুলো আগেই ব্লেন্ড করে নিতে হবে যাতে করে মুরগির মাংসের সাথে এটা খুব ভালোভাবে মেশানো যায়। পাউরুটি এরকম গুঁড়া করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে মুরগির মাংসে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এতে করে নাগেটসটা অনেক জুসি হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া করে নেওয়া পাউরুটি। এবার শেষে একবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়েছে, এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটাও বেটে নিতে পারবেন। সম্পূর্ণটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু অনেক মিহি করে ব্লেন্ড করতে হবে এমন না, একটু দানা দানা থাকলে কোনো সমস্যা নেই, এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এবার এটাকে একটু বলে নিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। একটা বোর্ড নিয়ে এটার উপরে আমি একটু তেল মেখে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়া মাংসটা এবার এই বোর্ডের উপরে দিয়ে এটাকে আমি স্প্রেড করে নিচ্ছি। হাত দিয়ে যতটা সম্ভব চারপাশটা সমান করে নিতে হবে। এরপর একটা ছুরিতে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে ভাগ করে কেটে নেব। এভাবে ভাগ করে কেটে নিলে প্রতিটা নাগেটস কিন্তু সমান হবে, একটা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না। এটা কেটে নিয়েছি। এবার এক পাশে একটা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া।
লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এনেছি। এই ডিমটার ভিতর নাগেটসগুলো ডুবিয়ে নিতে হবে, তাই আগে এটাকে ফেটিয়ে এনেছি। ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা অংশ নিয়ে আমি নাগেটস তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাগেটসের শেপটা করে নিচ্ছি। বাইরে থেকে যেরকম নাগেটসগুলো আমরা কিনে থাকি সেই শেপটাই আমি করে নিচ্ছি। নাগেটস শেপ করে নেওয়া হয়েছে। এবার এটাকে আমি ডিমের ভিতর গড়িয়ে নিলাম। চামচের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। ডিমটা একটু ঝেড়ে নিতে হবে। এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি আর এটা আমি হাতেই তৈরি করেছি। শেষের দিকে সাজেশন কিন্তু রেসিপিটা পেয়ে যাবেন। প্রতিটা নাগেটস ডিমে চুবিয়ে নিয়ে তারপর এটার গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বসে কোট করার সময় অবশ্যই হাতটা শুকনো রাখতে হবে। হয়ে গেছে, আর দেখতে কিন্তু শেপটা এরকমই হবে, একদম নাগেটসের মতোই। সবগুলো নাগেটস আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এগুলো স্টোর করার জন্য একটা বক্সে আমি এগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আলাদা আলাদা করে এগুলোকে 1 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এরপর এটাকে একসাথে করে নিলেও এটা কিন্তু একটার আগে একটা লেগে যাবে না। বেশি পরিমাণে সংরক্ষণ করার ক্ষেত্রে আপনার একটা প্লেটে আলাদা আলাদা করে রেখে প্রথমে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপর এগুলোকে একসাথে করে একটা বক্সে রেখে দিলেও এগুলো একসাথে লেগে যাবে না। প্রায় 1 মাস কিন্তু এভাবে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। নাগেটস ভাজার জন্য এখানে তেল গরম করে নিয়েছি, তবে অনেক বেশি গরম তেলে কিন্তু ভাজা যাবে না, মাঝারি আছে গরম তেল। এগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু চিকেনটা কাঁচা আছে তাই এগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মাথায় এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। অনেক বেশি আছে ভাজলে কিন্তু আবার এই নাগেটসগুলোর ভেতরটা ভালোভাবে হবে না। একপাশে সুন্দর একটা রং এসে গেলে এটাকে উল্টে দিতে হবে। এরপর বাকি পাঁচটাও সুন্দরভাবে ভেজে নিতে হবে। আমার সাথে ফেসবুকে জয়েন থাকতে চাইলে আমার ফেসবুক পেজ টেস্ট অফ বাংলায় লাইক দিতে ভুলবেন না। এতে করে ফেসবুকের মাধ্যমে নতুন রেসিপির আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন। সুন্দর একটা রং চলে এসেছে, আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে আমি তুলে নিয়েছি, এভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি খুব সহজেই আপনাদের তৈরি করে দেখালাম। সিপি স্টাইলে আমি এগুলোকে একটা কাঠিতে গেঁথে নিচ্ছি। দেখতে যেরকম একই হয়েছে, খেতে কিন্তু একদমই এক্স্যাক্ট সেই টেস্টটাই আপনারা পাবেন, একদম জুসি ফ্লেভার। আর বাসায় তৈরি করলে কিন্তু যে কোনো জিনিস আরও বেশি ভালো হয়ে থাকে। বাসায় যদি আজকের রেসিপিটা ট্রাই করে দেখেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে। নতুন কোনো রাস্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।